মহিলারাও বিক্ষোভ দেখালেন। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার ফুলজোর মোড়, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সোমবার সকালবেলা পৌঁছতেই দিলীপ ঘোষ দূর হাঁটো, দিলীপ ঘোষ গো ব্যাক এই স্লোগান ব্যাপক উত্তেজনা দেখা দেয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনীও আছে। সোমবার সকালে প্রাতঃভ্রমণের সেরে ফুলজোরে চায় পে চর্চা অনুষ্ঠানে যোগ দেন দিলীপ ঘোষ। আর তখনই এলাকার বেশ কিছু মানুষ জয় বাংলা দিলীপ ঘোষ দূর হাঁটো স্লোগান দিতে থাকেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকাও দেখা যায়। যারা দিলীপ ঘোষের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন তাদের মধ্যে অনেক মহিলাও উপস্থিত ছিলেন। কেন্দ্রের প্রতিশ্রুতি দেওয়া প্রকল্পের সুবিধা বাংলার মানুষ কেন পাচ্ছে না, সেই দাবি দিলীপ ঘোষের কাছে জানানোর পরে তিনি কোনো কথা বলতে চাননি। অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। তারপরেই বিজেপি কর্মীদের সঙ্গে শুরু হয় তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি। পুলিশকেও হিমশিম খেতে হয় পরিস্থিতি সামাল দিতে। দিলীপ ঘোষের সাফাই, আমার সঙ্গে চা খেতে বহু মানুষ এসে জমায়েত করেছে, সেই কারণে ওই এলাকার ব্যবসায়ীদের দোকান বন্ধ হয়ে যাচ্ছিল, সেই জন্যই তৃণমূলের কিছু মহিলা এসেছিল ঝামেলা করতে, এরা বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই করতে পারবে না। উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ার কারণে দিলীপ ঘোষকে তার কর্মী সমর্থকদের নিয়ে এলাকা ছেড়ে দিতে দেখা যায় দ্রুতই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ, দিন প্রতিদিনই এই রাজ্যে জনভিত্তি হারাচ্ছে ভারতীয় জনতা পার্টি। সাধারণ খেটে খাওয়া মানুষ আজ বুঝে গেছে যে বিজেপি প্রত্যেকবার ভোট এলেই ভাঁওতা দেয়, কেন্দ্রীয় প্রকল্পে সুবিধা পাচ্ছে না বাংলার মানুষ, তাই বিজেপির প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে গর্জে উঠেছে আমজনতা। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এমএমসি কারখানা টাউনশিপ এলাকায় তার প্রাতঃভ্রমণ প্রচার কর্মসূচি শুরু করেন। সেখানেই সাংবাদিকেরা তাকে প্রশ্ন করেন, সরকার আপনাদের, বিদায়ী সাংসদ আপনাদের, তবু পাঁচ বছর কোনো কথা হয়নি এমএমসি কারখানা চালু নিয়ে। এই প্রশ্নের উত্তরে বিজেপি প্রার্থী বেশ অস্বস্তিতে পড়েন। তিনি হেঁয়ালি ভরা উত্তর দিতে থাকেন, অন্যান্য বন্ধ কারখানার প্রসঙ্গও তোলেন, সিপিএম কী করেছে সে প্রশ্নও তোলেন, তৃণমূল চুরি করে নেবে তাও বলেন, কিন্তু এমএমসি কারখানা খুলবে কি না তা তিনি বলেননি। ভদ্রভাবে বলতে গেছিলাম,
দ্বিতীয়তে আমি খালি এটাই বলেছি যে একজন এমএলএ বা এমপি যখন রাস্তাটি বেরোয় তাকে এভাবে পথ আটকাতে নেই, এটাই খালি আমি বলতে গেছি। আপনার কি মারধর করা হয়েছে? আপনার কি মারধর? আমি দিল্লি থেকে রিপোর্ট হয়েছি রিসেন্টলি, আমাকে দিল্লি থেকে কারো মারধর করলো? কারো মারধর করলো? এই তো এই লোকগুলো, এরা তৃণমূলের না কারো আমি জানি না। আপনার নাম কি? আমার নাম নীলাদ্রি ভট্টাচার্য। আপনার হাতটা কেমন?
আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বর্ধমান দুর্গাপুরের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত দেখুন, এরকম বহু রুগ্ন কারখানা পশ্চিমবঙ্গে আছে, তার জন্য সরকার যেমন আসানসোল এলাকায় কেবেল থেকে আরম্ভ করে বাবুল সুপ্রিয় মন্ত্রী থাকুন চেষ্টা করেছেন, সরকার চেষ্টা করেছে, কিন্তু তার যে সমস্যা আজকে না, যারা ঝান্ডাবাজি করেছে, ইউনিয়নবাজি করে বন্ধ করেছে, তাদের দায়িত্ব কী আছে? সিপিএম তখন ক্ষমতায় ছিল, তারা কী করেছে? টিএমসি ক্ষমতায় 12 বছর কী করেছে? ভারতীয় জনতা পার্টির একটা পলিসি আছে, সেই পলিসি অনুযায়ী আমরা চলি, সেই অনুযায়ী চেষ্টা হচ্ছে। ওই ক্ষতিপূরণ টাকা দিয়ে দিল, কিছুদিন চললো, আবার বন্ধ হয়ে গেলো, আবার টাকা দিল। মানুষের ট্যাক্সের টাকা দিয়ে ফ্যাক্টরি চালানোর তো উদ্দেশ্য নয়, যদি লাভ না হয় সেটা সরকার চালাবে কেন? তো সেই জন্য যারা এক্সপার্ট আছেন তারা ভাবছেন, এরকম অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে আয়তো লোহা লক্ষণও বিক্রি হয়ে গেছে, মেশিনে নেই ওখানে, যারাই বন্ধ করেছে তারাই লুট করেছে, সেই কারখানা চলবে কী করে? দাদা, গতকাল কুণাল ঘোষ বলেছেন যে এলাকায় বিজেপির লুটেরা গেলে ঘেরাও করে রাখুন, কী বলবেন? দিলীপ ঘোষের দাম তাহলে ঘেরাও করুক না কুণাল ঘোষ, তার কি চামচা বিলচা আছে আসুক আমার সামনে, এইসব গল্প বাদ দিন, পাবলিক তাড়া করে মারবে না, জামা কাপড় খুলে নেবে, ভেবে চিন্তে কথা বলেন যেন, সে দিন পাল্টে গেছে, কেমন দৌড়া করার ছিল, 2 মাস আটকে রেখেও শাহজাহানকে বাঁচাতে পারেননি, আবার এখানে ওখানে শাহজাহান ঘুরে বেড়াচ্ছে, মজা হচ্ছে, হয় সিবিআই ইডি খুঁজবে নাহলে পাবলিক খুঁজবে। বলছি দিলীপ, একটা জিনিস, যে মুখ্যমন্ত্রী কালকে বলছেন পুরুলিয়া সভা থেকে যে এনআইএ হঠাৎ করে মধ্যরাত্রে গ্রামে এসছে, সেখানে মহিলারা বহিরাগতদের দেখে যা করার সেটাই করেছে, তারপরে কী হয়েছিল শাহজাহানকে জিজ্ঞেস করুন, এরকমই তো করেছিল, মধ্যরাত্রে হোক আর শেষ রাত্রে হোক, যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে, এনআইএ যাবে, যারা রাষ্ট্রদ্রোহী, যারা দেশে বম বন্দুক নিয়ে কারখানা করছে, বম ফাটাচ্ছে, মানুষকে মারছে, বিদেশের সঙ্গে হাত মিলিয়েছে, তাদেরকে মাটির তোলা থেকে বার করবে আমাদের কেন্দ্র সরকার, কেউ বাঁচবে না। যদি পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে, এখানেও সেরকম তার চেয়েও বড়ো সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে, তাহলে যাদেরকে উনি পুষেছেন বানিয়েছেন এইসব ডাকাতদেরকে বুঝিয়ে দিন, এক একটা বার করে করে তাদেরকে সাজা দেওয়া। এবারে লোকসভা ভোটে এজেন্সি মূল ফ্যাক্টর, যেটা তৃণমূলের দাবি বরাবর সমস্ত জায়গাতে, তারা এজেন্সি কি এখানে তো, ওরা তো এজেন্সি শুরু করেছিল কাটমানি তোলাবাজি। আচ্ছা, সারা বছর পার্থবাবু যখন জেলে গেলেন কোথায় এজেন্সি ছিল? কেষ্ট মানিকবাবু এরা রাত্রেবেলাও ঘুমিয়ে ঘুমিয়ে এজেন্সির ভয় দেখছে, কারণ সবাই হচ্ছে আমার বাড়িতে আসবে, কারণ মাল এত রেখেছে বাড়িতে, লুকোবার জায়গা নেই, আর সব ঘরে হাত দিলেই বান্ডিল বান্ডিল ধরেছে, আপনি দেখুন কেউ বাঁচবে না, তড়পাচ্ছিল না, ভোট দিতে পারো না, অনেকে ভেতরেই থাকতে হবে। মেদিনীপুরে সাংসদ ছিলেন, কালকে অভিষেক ব্যানার্জি ঘাটালে গেছিল, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আবার মানে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, 12 বছর কী করেছেন এটা আগে বলুন। কেন্দ্র সরকার 60% দিতে চেয়েছে, তার চেয়ে বেশি দিতে চেয়েছে, আপনি 40% টাকা দেবেন না? 2 বার ওখানে আপনাদের এমপিকে জিতিয়েছে, 1 ইঞ্চি কাজ হয়নি, কেন হয়নি? আর কেন্দ্র সরকার এখানে হাইওয়ে রাস্তাঘাট এয়ারপোর্ট সব বানিয়ে দিচ্ছে, আপনারা একটা কিছু তো করুন, খালি প্রতিশ্রুতি, দেখা যাক ঘাটের লোক কী করেন। এবারে জিতেন্দ্র তিওয়ারিকে সামনে রেখে অমিত শাহকে টার্গেট করা হচ্ছে এই এনআইএ যে ইস্যুতে, গতকালকে যেটা বলা হচ্ছিল বারবার, ওইসব টার্গেট ফারেট করে টিএমসি বাঁচবে না, তারা যে অপরাধ করেছে, যে দুর্নীতি করেছে সাধারণ মানুষ জেনে গেছে, ওই ছেঁদো যুক্তি দিয়ে এটা বানিয়ে দিই, আরে পার্লামেন্ট মাসের পর মাস বন্ধ করেছেন ওনারা, কি প্যাগাসিয়াস হয়েছে, কি রাফালে কাটমানি হয়েছে, দেখা গেল তাদের সদস্যদের সদস্যপদ চলে গেল, এরকমই বুঝলি। বিজেপির বিরুদ্ধে কোন প্রতিরোধে ডাক দিয়েছে বিজেপি, ঘর দখল করার অভিযোগ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে, কাল থেকে এই নিয়ে উত্তপ্ত ঠাকুরনগর, কি বলবে? সব ওদের পারিবারিক ব্যাপার, এবার আমার কিছু বলার নেই, তারা মিটিয়ে নেবেন তাদের ব্যাপার। বিজেপির বিরুদ্ধে গণ প্রতিরোধের ডাক দিয়েছে তৃণমূল, ডাকই দেবে, কেউ প্রতিরোধে বেরোবে না, বেরোচ্ছে, এত ধরে নিয়ে যাচ্ছে, তুলে মুরগি বাচ্চার মতো নিয়ে যাচ্ছে এক একটাকে, ওই 2-4টা মহিলাকে সামনে করে দিয়েছেন, তো যখন ফোর্স যাবে সব বুঝে যাবে। অগ্নিমিত্রা পাল বারবার পুরনো কর্মীদের আর্জি জানাচ্ছেন ভোটে নির্বাচনে লড়াইয়ে নামার আর কি, তো কোথাও কি পুরনো কর্মীরা বসে গেছেন? ওখানকার সমস্ত কর্মীরাই কাজ করেছেন, আছেন, উনি নূতন গেছেন, হয়তো পরিচয় নেই ওনার সঙ্গে সবার, উনি ঘুরলেই সবার সঙ্গে পরিচয় হয়ে যাবে, সবাই কাজ করবে, উনি তো ওখানে কাজ করেননি, ওনার পরিচিতি কম আছে। আমি যেমন গ্রামে গ্রামে ঘুরছি,
ঘুরে ঘুরে কর্মীদের সঙ্গে দেখা করতে হয়, তারা কাজ করছেন, তারা আমার কাছে আসবেন না, আমাকে তার কাছে যেতে হবে। তো উনি শুরু করেছেন, ওর ভোট দেরি আছে, আমার মনে হয় উনি ঠিক কভার করে নেবেন। দাদা, সংখ্যালঘু ভোট নিয়ে বিজেপি চিন্তিত, কি বলবেন আপনার এলাকা? বিজেপি সংখ্যালঘু ভোট নিয়ে চিন্তিত নয়, সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত। তাদের ভোট নিয়ে তাদের গরিব করে রাখা হয়, তাদের ক্রিমিনাল করে রাখা হয়েছে, তাদের বাচ্চাদের স্টাইফেন্ডের টাকা লুট করা হচ্ছে। নরেন্দ্র মোদী যে টাকা পাঠাচ্ছে উন্নয়নে লুট হয়ে যাচ্ছে, এটা আমাদের চিন্তা। গরিব সংখ্যালঘুদের গরিব করে রেখে ভোট না হচ্ছে তাদেরকে, তাদের গণতান্ত্রিক সাথ দেওয়া হয় না। কিছু দালাল নেতা আছে শাহজাহানের মতো, তারা তাদের পরিচালনা করে, তারা বিজেপির সঙ্গে যুক্ত হতে চাইছেন, এবারে লোকসভা থেকে সেটা দেখতে পাবেন। দিদি, আপনি এখনও প্রচার শুরু করেননি, আপনি নিজেই বলছেন, আপনার যখন প্রচার হবে ফুল ফেজে, তখন কাদের কাদের দেখা যাবে আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্যের বড় নেতাদের? কেন্দ্রীয় নেতৃত্ব আমি কম আছি নাকি? দিলীপ ঘোষকে দেখে লোকে ভোট দেবে, বিশেষ করুন মানুষ দিলীপ ঘোষকে বিশ্বাস করে, আস্থা রাখে। কেন্দ্রীয় নেতৃত্বে আসবেন, কেন্দ্র ঠিক করবে, যাকে পাঠাবেন তাকে আমরা সামনে নিয়ে বড় জনসভা করব। শুভেন্দু অধিকারী আসবেন বলছেন? সবাই আসবেন, আমাদের রাজ্য সভাপতিরও ভোট শেষ হয়ে যাবে, তিনিও আসতে পারেন, শুভেন্দু অধিকারী আসতে পারেন, মাননীয় নরেন্দ্র মোদী, মাননীয় অমিত শাহ, এদের নাম আমরা বলেছি। জনসভার দিকে আমরা বেশি যাবো না, জনসম্পর্কেই যাবো। দিলীপ ঘোষের সংসদে উপস্থিতি 90%, ওদিকে দেবের খুব কম পার্সেন্ট। গতকালকে শুভেন্দু অধিকারী বলেছি দেব পার্ট টাইম পলিটিশিয়ান, ফুল টাইম অ্যাক্টর, তো সেরকম দুটো ব্যালেন্স করতে তার অসুবিধা হচ্ছে। তিনি অ্যাক্টিং করছেন এখন, আমার বক্তব্য আপনি অ্যাক্টিংটা ভালো করে করুন, বাংলা সিনেমা তো পুরোটা ডুবিয়ে দিয়েছেন আপনার গলায় পা দিয়ে, বাংলা সিনেমাটাকে বাঁচা, বাংলাটাকে আমরা বাঁচি। রাজনৈতিক মহলে একটা খবর পাওয়া যাচ্ছে যে মলয় ঘটককে টাইট দেওয়ার জন্য বিজেপি সরকারকে আবার তৃণমূলে ফিরিয়ে আনার একটা চিন্তা ভাবনা করেছে এই ব্যাপারে আপনি বলতে পারেন? আমার ভেতরের খবর জানা নেই, আমি বিজেপির খবর বলতে পারি।